জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ফোর্স একাডেমি। বিগত বছরের ন্যায় এই বছরেও ছেলেদেরকে খাকি পরিয়ে দেওয়ার জন্য, ছেলেদেরকে খাকি তুলে দেওয়ার জন্য আইকে স্টাডি আবারও মাঠে নেমেছে। বিগত বছরে আমরা যেভাবে ছেলেদের হাতে খাকি তুলে দিয়েছি, খাকি পরিয়ে দিয়েছি, যেভাবে আইকে স্টাডি ছেলেদের স্বপ্ন পূরণ করেছে, সেইভাবে সেই রকমই আমরা এবছরেও আমরা প্রতিজ্ঞা নিয়েছি যে ছেলেদের হাতে আবার আমরা সেই খাকিকে আমরা তুলে দেব। ছেলেরা লড়াই নেমেছে খাকি পড়ার লড়াইয়ে। সেই খাকি পড়ার লড়াইকে তাদের বাস্তবায়িত করার জন্য আমরা আইকে স্টাডিতে ছয় ছয়জন শিক্ষক প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। তাই সামনে চলমান এসএসসি জিডি এক্সামকে সামনে লক্ষ্য রেখে আমরা আজকে এই মক টেস্টের আয়োজন, তার একটি ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। আমাদের আইকে স্টাডির ছেলেরা আজকে এসএসসি জিডির জন্য মক টেস্টের এক্সামের জন্য তারা মক টেস্ট দিচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে সেই খাকিকে লক্ষ্য রেখে। তারা খাকি পরবো, খাকি যে একটা স্বপ্ন, সেই স্বপ্নকে তারা লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রত্যেক জেলার ছেলেরা আমাদের এখানে রয়েছে এই আইকে স্টাডি। এই আইকে স্টাডি যেভাবে ছাত্রদের সাকসেসকে তুলে ধরেছে, যেভাবে এই খাকি ছেলেদের হাতে তুলে দিয়েছে, সেই ভিডিও আমরা তোমাদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে গিয়ে আমরা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। এবছরেও আমরা সেই রকমই লক্ষ্য রেখেছি, সেই সাকসেস যেন আবারও অনেক পরিমাণে আমরা করতে পারি। সেই সাকসেসকে সামনে রেখে আমাদের ছেলেদের এক্সামের প্রস্তুতি তারা নিচ্ছে। আমাদের স্বপ্ন এবারেও আমরা সেইভাবেই আমরা সাকসেস তুলব এবং ছেলেদের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। আমরা দেখব যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, বাবু তোমার কোথা থেকে? আমি এসেছি বীরভূম থেকে, বীরভূম জেলা থেকে। বীরভূম জেলা থেকে এসেছে একজন, তোমার আসা কয়দিন হয়েছে? স্যার আমার 5-6 মাস হয়ে গেছে। স্যার কবছর? 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে। তুমি কি, তোমার টার্গেট কি? আমার টার্গেট স্যার আর্মি টেকনিক্যাল। আর্মি টেকনিক্যাল। আমাদের যে আইকে স্টাডি, সেখানে আমরা বিভিন্ন বোর্ডকে আমরা সামনে রাখি। এখন বর্তমানে যেহেতু এসএসসি জিডি চলছে, এসএসসি জিডির এক্সাম চলছে, সেই কারণে আমরা এখন মূল টার্গেট এসএসসি জিডি। যখন আমাদের আর্মি আসে তখন আমরা আর্মির দিকে টার্গেট রাখি। এ আমাদের আর্মির জন্য এসেছে। তো তুমি এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ বর্তমানে? না, ওইগুলি নিইনি। আমার মূল টার্গেট হলো আর্মি টেকনিক্যাল। এখন কোনো প্রস্তুতি আর্মি টেকনিক্যাল। তো আমরা আর্মির টেকনিক্যালকেও আমরা দায়িত্ব সহকারে এবং পরিচালনা করি, যেহেতু আর্মি আমাদের কিছু স্টুডেন্ট আমাদের পাশ করে আছে, আবার সামনে বোর্ড আসছে, সেই বোর্ডের জন্য ও প্রস্তুতি নিচ্ছে। আমরা আরও দেখব। তোমার নাম? রাহুল ঘোষ। রাহুল ঘোষ, তুমি কোথা থেকে এসেছো? বর্ধমান থেকে। বর্ধমান। তো আমাদের রাহুল ঘোষ, এনার বাড়ি হচ্ছে বর্ধমান। তোমার টার্গেট এসএসসি জিডিতে তৈরি করা। এসএসসি জিডি। আজকের প্রশ্ন কেমন মনে হচ্ছে? প্রশ্ন ভালোই বেরোচ্ছে, ভালো টাফ আছে। পরীক্ষাটা ভালোভাবে দাও তাহলে। তোমার নাম? বিনয় বর্মন। কতদিন হলো আসা কোচিংয়ে? 5-6 মাস। 5-6 মাস। 5-6 মাস হয়েছে। তোমার টার্গেট? টার্গেট ডাব্লিউবি। ডাব্লিউবি টার্গেট। আজকের প্রশ্ন কেমন মনে হচ্ছে? ভালোই, মানে মডারেট। আমাদের এই আইকে স্টাডি কোচিংয়ে যে কীরকম ব্যবস্থা সেই সম্পর্কে যদি বলো, যে ক্লাস কটা হয়, খাবার দাবার কেমন দেয়? ক্লাস প্রতিদিন 2টা করে হয়, আর তিন টাইম খানা খাওয়া দাওয়া হয়। ক্লাস যে সমস্ত শিক্ষকরা দেয় অভিজ্ঞ কীরকম? ভালো কথা। আজকের এই মক টেস্টের মাঝে তোমরা যারা বাইরে থেকে, যে সমস্ত ভিউয়ার্সরা দেখছো, যে সমস্ত বন্ধুরা দেখছো, আমাদের এই আইকে স্টাডিতে আজকের এই মক টেস্টকে উদ্দেশ্য করে তোমাকে একটি কথাই বলবো। তুমি যদি এই খাকিকে নিতে চাও, যদি তোমার নামের সঙ্গে এই পরিচয়টা জুড়তে চাও যে সমাজের কোনো মানুষ তোমাকে চিনুক একজন সরকারি কর্মচারী, সরকারি জব, সেটি তুমি যদি পেতে চাও, তুমি যদি তবেই এই তুমি সফল একজন ব্যক্তি হিসাবে সমাজে পরিচিত লাভ করবে। সেই খাকির লড়াই
খাকিকে তুলে দেওয়ার জন্য আমাদের আইকে স্টাডি সব সময় প্রচেষ্টা করে চলেছে। তাই সেই আইকে স্টাডিতে তোমাকে ছেলেদেরকে যেভাবে খাকিকে তুলে দেওয়া হচ্ছে, খাকি ছেলেদেরকে খাকি দেওয়ার জন্য যে প্রতিষ্ঠা তারা করে চলেছে, সেই খাকির এখানে তুমি যদি সেই সফট হওয়ার জন্য আসতে তোমার যদি ইচ্ছা থাকে, তাহলে এই আইকে স্টাডিতে তোমাকে স্বাগত। আমরা যখন কখনো রাস্তা দিয়ে যাই, যখন কোনো ব্যাটালিয়ান বা ক্যাম্পের পাশ দিয়ে যাই, তখন আমরা দেখি যে ক্যাম্পের ভিতরে যখন কোনো ফৌজি, সিআরপিএফ, বিএসএফ, তারা যখন বিকালে ছুটির টাইমে যখন তারা ভলি খেলে, তখন আমাদের মনে কত আবেগের তৈরি হয়, ইস ওই জায়গাটিতে যদি আমি পৌঁছাতে পারতাম। কিংবা কোনো ব্যাটালিয়ানের রাস্তা, সামনে রাস্তা দিয়ে যখন আমরা যাতায়াত করি, তখন মনে কৌতূহল জাগে যে ভিতরে কি না জায়গা আছে, সেই জায়গায় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না ফৌজি ছাড়া। তো এখন আমাদের মনে ইচ্ছা জাগে সেই জায়গাটায় যখন কোনো ফৌজি বাড়িতে আসে ছুটিতে, তাদের দেখলে, তাদের লাইফ স্টাইলটা দেখলে, সেই রকম লাইফ স্টাইল যদি আমাদের হতো, এইরকম ইচ্ছা শক্তি, এইরকম মনোভাব, এইরকম স্বপ্ন যদি তোমার থেকে থাকে, তোমার মনে যদি সেই আকাঙ্ক্ষা থেকে থাকে, আর সেই স্বপ্নকে তুমি যদি বাস্তবায়িত করতে চাও, সেই রকম লাইফ স্টাইল তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে আর অপেক্ষা না করে এই মুহূর্তে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি। কিভাবে স্বপ্ন তোমার পূরণ হবে? কারণ আইকে স্টাডি ফোর্স একাডেমি সবসময় প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে 2-3 ক্লাস প্রতিদিন দেয়, এবং সঙ্গে 6-6 স্কুল টিচার, শুধু স্কুল টিচার তারা, এবং তারা প্রতিনিয়তই চেষ্টা করে চলেছে এই খাকি আমাদের ছেলেদের হাতে তুলে দেওয়ার জন্য। এই খাকি আমাদের হাতে যে তুলে দেওয়া হয়েছে ছেলেদের হাতে, সেই সাকসেসের যে মুহূর্ত তোমাদের সামনে আমরা সেই ছেলেদের বাড়িতে গিয়ে আমরা ভিডিও করে তোমাদের সামনে দিয়েছি আজকে এই মক টেস্ট। এই মক টেস্টকে উদ্দেশ্য করে তোমাকে বলবো, তুমি যদি সমাজে সাকসেস হতে চাও, সফল হতে চাও, বেকার জীবন থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি একজন ফৌজির যে একটা লাইফ স্টাইল যেটা আমরা দেখে থাকি, সেই লাইফ স্টাইল তুমি যদি পেতে চাও, তোমাকে আসতে হবে, এখনও সময় আছে। হ্যাঁ, এখনও সময় আছে। কারণ কি? কারণ সামনে ইলেকশনের আগে এক বিপুল পরিমাণ ভ্যাকান্সি বেঙ্গল পুলিশ কেপি আসতে চলেছে, এবং আরেকটি যেটা আসছে আবারও এসএসসি জিডি, সেটা আসতে চলেছে। সেই ভ্যাকান্সিটা আসার আগে তুমি একটি খাকির লড়াইয়ের যোদ্ধা হিসাবে তুমি যদি আগে থেকে রেডি থাকতে পারো, তাহলে তোমার জন্য আরও ইজি হয়ে যাবে সেই খাকিটা হাতে তুলে নেওয়ার জন্য। তাই এখনও সময় আছে, আর হয়তো 2-3 তারপরে সেই বিপুল পরিমাণ ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তাই সেই ভ্যাকান্সিটা আসার আগেই, সেই ভ্যাকান্সিটা আসার আগেই সেই সময় হাতে থাকতে তুমি একজন যোদ্ধা হিসাবে, ট্রেনিংপ্রাপ্ত যোদ্ধা যেমন প্রস্তুত থাকে যুদ্ধের মতো, যুদ্ধে জেতার জন্য, সেই রকম তুমি সেই যুদ্ধে জেতার জন্য প্রস্তুত হয়ে যাও, এখনও সময় আছে। আর সেই যুদ্ধ জেতার জন্য যোদ্ধাকে যেমন ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং দেওয়ার জন্য আমাদের আইকে স্টাডি সর্বসময় প্রস্তুত। সেই প্রস্তুততা যাওয়ার জন্য যা যা প্রশিক্ষণ লাগে, ক্লাস থেকে শুরু করে মাঠ, আমাদের দেখাতে বলবো, আমাদের দেখা যাচ্ছে আমাদের কোচিং, সেটা এই যে গ্রাউন্ড ফিল্ড, সেই ফিল্ডের একদমই কাছে 100 মিটার দূরত্ব। যেমন তুমি মাঠের জন্য প্র্যাকটিস হতে পারবে, তেমন শিক্ষা সব দিক দিয়ে আমরা বিবেচনা করে এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান। এটাকে আমরা একটি ফৌজিদের যে খাকি, সেই খাকিকে তুলে দেওয়ার জন্য, আমাদের আইকে স্টাডিকে আমরা চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা প্রতিষ্ঠা আমরা নিয়েছি, আর সেটা আমরা বাস্তবায়িত করব। তাই সেই তুমি সেই যোদ্ধা হওয়ার জন্য, সেই সফল হওয়ার জন্য আমাদের এই আইকে স্টাডি তোমাকে একজন খাকির যুদ্ধের জেতার সফল ব্যক্তি গড়ে তোলার জন্য তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি শুধু তোমার এবার আসার পালা। এই আইকে স্টাডিতে বিগত বছরেও অনেক সাকসেস পেয়েছে, আবারও সাকসেস পাবে, এই আশা আমরা রেখেছি এবং সেটাকে আমরা বাস্তবায়িত করবই। তাই তোমরা যারা দেখছো, যদি কথাগুলো শুনে মনে হয় না আমার একজন ফৌজি লাইফ স্টাইল দরকার, আমাকে সাকসেস সফল ব্যক্তি দরকার, তবে তোমাকে আসতেই হবে। এই সফলতার স্বাদ কখন কত আনন্দের হয় তুমি কিভাবে বুঝবে? যখন তুমি একজন ফৌজি হবে, তুমি ফৌজি হওয়ার পর যখন তুমি ট্রেনিংটা যখন কমপ্লিট করবে, যখন তুমি পাসিং আউট হবে, তোমার ট্রেনিংটা সম্পন্ন হবে, তোমার পিতামাতাকে তুমি যখন ট্রেনিং সেন্টারে নিয়ে যাবে, তাদের সামনে তুমি পাসিং আউটের পর যখন তোমার ট্রেনিংটা শেষ হয়ে যাবে, তোমার পিতামাতার সামনে
যে প্যাসিং আউট করবে এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে? সেই রকম স্বপ্ন যদি তোমার মধ্যে জেগে থাকে তাহলে তোমাকে আসতে হবে এই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, তোমার সেই স্বপ্ন পূরণ করার জন্য আইকে স্টাডি দরজা তোমার জন্য খোলা রয়েছে। এই পর্যন্ত তোমরা যারা দেখছো, যদি তোমাদের যে মনে হয় যে আসার দরকার, এখনো সময় আছে, আমি ব্যর্থ হইনি, আমার আসার দরকার, তাহলে তুমি অবশ্যই আর দেরি না করে সেই বিপুল পরিমাণ ভ্যাকান্সি আসার আগেই চলে আসো। তো অল দ্য বেস্ট, আজকের ভিডিও এই পর্যন্ত, আর আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকো আরও আমাদের সমস্ত ভিডিও পেতে, সমস্ত কিছু পেতে।